হাই ভিউয়ার্স, সুমন বিডি ব্লগসের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আসসালামু আলাইকুম। তো আপনাদেরকে নিয়ে আসলাম নরসিংদী ইটালি বাজার। তো ইটালি বাজারে একটা অংশ হচ্ছে মাছের হাট। তো মাছের হাটগুলো আপনাদেরকে অবশ্যই তুলে দেখাবো। তো চলুন মাছের হাটগুলো দেখানো দেখা যাক। এখানে একটা বড় ভাইয়ের দোকান, এই ছেড়ে বড় ভাই এখানে দেখা যাচ্ছে বসে আছে। অনেকে মাছগুলো আসলে এখানে, এটা ভাই সমুদ্রের মাছ, হ্যাঁ নদীর মাছ। তো এখানে নদীর মাছগুলো দেখা যাক। এখানে অনেক ধরনের মাছ আছে, অবশ্য অনেক মাছ আমি চিনি না। তো দেখতে পাচ্ছেন এখানে, এখানে টালটা দেখেন সবটাই এক ধরনের, কিন্তু একটা জিনিস খেয়াল করেন এখানে সবগুলোই দামি মাছ। পাশাপাশি এখানে দেখেন কী কী আছে আপনাদেরকে দেখাই। চিংড়ি আছে, পাশাপাশি চেদুরি আছে, ট্যাংরা আছে, তারপরে বাইম আছে, গুত্তুম আছে, তার ইলিশ আছে, এবারে কি ভাই পেদা বলে একটা মাছ আছে ওইটাও আছে, এবারে কাইকে মাছ হচ্ছে রে ভাই, যেটা কাইকে বললো মনে হয় এটা 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 কাইকে বলা হয় কাইকে মাছ। এর পাশাপাশি ভাই এটার জন্য কী কয়, পলি মাছ, হ্যাঁ পলি মাছ না, এটা হচ্ছে পলি মাছ। তারপরে এখানে আরও মাছ আছে ভাই, বিভিন্ন ধরনের মাছ। তো ভাই এখানে কি আপনি কি এটা কি এখানে যেটা দেখতেছেন এটা কি একসাথেই বিক্রি হয় কি একসাথে? ভাই কেজি কত করে নেন? তো দেখতেছেন আসলে এখানে যদি মানে আলাদা করে বেচানো মানে বেচা হয় তাহলে 500 টাকা কেজির মাছও এখানে আছে, আবার 600 টাকার কেজির মাছ আছে। তো একসাথে এখানে যদি নেওয়া হয় তাহলে সব মিশালা 300-350 টাকা কেজি আর কি। তো আপনারা যারা এই নিতে চান এই সুযোগটা, তো তারা নরসিংদী ইটালি বাজার আছে। তো আপনারা নরসিংদী যার যেখানেই থাকেন না কেন ইটালি বাজার বললেই এখানে হাই রোডের সাথে অবশ্যই এখানে আসা যাবে। তাই এখানে আমি অনেকগুলো মাছ দেখছি। তো দেখতে পাচ্ছেন এখানে এই বড় ভাই এইটার দোকানের মালিক, দেখতে পাচ্ছেন ভাই আপনার নামটা আলম, আলম কালু ভাই। তো আরে নাম টক করে 100-100 কালু ভাই। তো কালু ভাইয়ের দোকানে কিন্তু মাছগুলোকে সেরা, আসলে ভাইয়ের নামের মধ্যে কালো থাকলো আসলে, কিন্তু কালু থাকলো কিন্তু ইয়া আমরা কিন্তু সব সাদা। আর আপনারা আসলে সচরাচর দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে খুবই দামি মাছ। তো দেখতে পারেন, তো ভাইয়ের পাশেই দেখুন শিং উঠছে, দেশি বড় ভাই নিয়ে বসছে আর কি। হ্যাঁ এখানে সবই দেশি শিং। এটা হচ্ছে ভাই কেজি কত? এটি 400 টাকা কেজি, স্মল সাইজ আর এই যে বিগ সাইজ হলো এটা হচ্ছে 400 টাকা। এটা হচ্ছে 400 টাকা কেজি না, এটা 400 স্মল সাইজ মানে মাঝারি আকারের আর কি, একটু ছোটো। আর এখানে মানে হ্যাঁ স্মল মানে একটু মিডিয়াম সাইজ আর কি। আর পাশাপাশি দুইটি দেখতেছেন এটা হচ্ছে বিগ সাইজ, এটি 500 টাকা কেজি। তো এটা দেখতে পাচ্ছেন, তো শিঙগুলো অনেক 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 বড় আর কি আপনারা দেখতেই পাচ্ছেন। তো আসলে ক্যামেরার মধ্যে অনেক ছোট দেখায় অনেক সময়। আর এখানে আছে দেখেন টাকি মাছ, এটা কেজি কত ভাই? এটা 300 টাকা কেজি। পাশাপাশি দেখতে পাচ্ছেন এখানে কই মাছ, এটা সবারই পছন্দের একটা মাছ আসলে, যা দেশি কই। যারা মাছ ধরতে যান অবশ্য এটা সবাই জানেন যে কই জাতকে পর্যন্ত না পাওয়া হয় এত কিছু মাছ ধরাটাই সম্পূর্ণ হয় না। তো দেখতে পাচ্ছেন এর পাশাপাশি আবার আছে এখানে শৈল মাছ, এটা কত টাকা দাদা? 600 টাকা কেজি না, 600 টাকা কেজি দেখা যাচ্ছে দেখুন শৈল মাছ। আর পাশাপাশি ভাই এডি এডি কত টাকা কেজি? এটা 600 টাকা কেজি। তো দেখতে পাচ্ছেন এই ভাই দেশি মাছগুলো নিয়ে বসে আছে। ভাই আপনার নামটা? মোহাম্মদ মানিক ভাই, আসলে এই দোকানটা নিয়ে বসছে। তো পাশাপাশি দেখতেছেন আপনারা মাছগুলো আসলে ওরা অনেক পরিশ্রম করে এই মানে মানে এই প্রত্যেক দিনই এখানে দেশি মাছ বেচার চেষ্টা করে ভাই। তো আসলে আপনারা যারা ইটালি নরসিংদী ইটালি বাজার আসবেন তো অবশ্যই ভাইয়ের সাথে দেখা করে নিতে পারবেন আর কি, যোগাযোগ করে। আসলে শোলটা গিয়ে এবং কই শিং আর হচ্ছে বসকাটা গিয়ে এইগুলো আসলে খুবই মানে দামি খাবার, নিতে পারেন। হাই ভিউয়ার্স, তো এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেঘনা নদী। তো মেঘনা নদীর ধারে যে ডাম পাতানো থাকে তো ওই ডামের মধ্যে পানি দিয়ে আসলে মাছ চাষ করা হয়। তো আপনারা যারা মেঘনা নদীতে গিয়েছেন বা এটা আপনারা দেখতে পেয়েছেন, তো আসলে এই মাছ চাষটা আসলে অনেক সুন্দর। এটা যত পানি হোক না কেন মাছের কোনো ক্ষতি হয় না, কারণ ডামের মধ্যে চাষ করা হয়। তো আসলে আমার কাছে অনেক ভালো লাগছে, তাই শেয়ার করলাম আর কি আপনাদের সাথে।